ক্যাপ্টেন্সি ইস্যুতে মিরাজ আর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিকে শুনানিতে ডেকেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রয়োজনে শাস্তিমূলক পদক্ষেপ নিবে বিসিবি, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। এদিকে হুট করে ক্যাপ্টেন্সি পরিবর্তন করায় ম্যাচ ফিক্সিং তদন্তে মাঠে নেমেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। মিরাজেরও এখানে ফল্ট আছে, ম্যানেজমেন্টের ফল্ট আছে, দুইজনেই কিন্তু হিসাবে দোষী সর্বত্র হয়। মিরাজ বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, বিপিএল এর চলতি টুর্নামেন্টে আলোচনার নতুন খোরাক, লজ্জার আরেক দৃষ্টান্ত, যার জেরে তোলপাড় দেশের ক্রিকেট, বেকায়দায় বিসিবি। কি হয়েছিল মিরাজের সাথে? কেনই বা ম্যাচের তিন ঘন্টা আগে তাকে সরানো হয় নেতৃত্ব থেকে? কেনই বা কোচের উপর দায় চাপিয়ে মিথ্যা বিবৃতি দেয় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি? সব প্রশ্নই এখন ধাঁধার মতো ঘুরছে ক্রিকেট পাড়ায়, যার উত্তর চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। মিরাজ আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার, ওকে আপনারা ক্যাপ্টেন্সি দিয়েছেন, আবার ফুট করে ক্যাপ্টেন্সির থেকে সরিয়ে দিতে হলে একটা একটা প্রসেস আছে। তারপর যে কথাটা এসেছে যে কোচ নাকি বলেছে, কিন্তু আসলে দেখা গিয়েছে এটা কোচ বলেনি। সো এইসব ইস্যুগুলির জন্য আমরা যেটা অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন তো টুর্নামেন্ট চলছে, টিমটা যখন ঢাকায় আসবে আমরা জুমেও করতে পারতাম, আমরা প্রপার একটা হিয়ারিং করবো, মিরাজের কথাও শুনবো, ফ্র্যাঞ্চাইজির কথাও শুনবো। ক্যাপ্টেন্সি থেকে সরানোর প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ মিরাজ শনিবার ম্যাচের পরই কল করেন বোর্ড সভাপতিকে। জাতীয় দলের ক্রিকেটারের সাথে এমন আচরণ মেনে নেননি নাজমুল হাসান পাপন, তার নির্দেশে সমস্যার সমাধানে মাঠে নামে বিপিএল গভর্নিং কাউন্সিল। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজিকে দেয়া হয় আলটিমেটাম, হয় মিটমাট নয়তো ফ্র্যাঞ্চাইজি টেক ওভার করবে বোর্ড। শেষ পর্যন্ত দুপক্ষের আপোষ হলেও এমন ঘটনায় চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং এর সন্দেহ হয়েছে জোরালো। তদন্তে তাই মাঠে নেমেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। বিসিবির অ্যান্টি করাপশন টিম প্রতিটা ম্যাচকে কিন্তু তারা ফলো করছে, প্রতিটা টিমের সাথে কিন্তু আমাদের অ্যান্টি করাপশনের একজন করে লোক আছে, সেগুলো তারা ক্লোজলি মনিটর করছে। শুধু বিসিবির অ্যান্টি করাপশন, এটা আইসিসিও করে। বিতর্ক আর অব্যবস্থাপনার চূড়ান্ত উদাহরণ বিপিএল, এবার যার মান বাঁচাতে তৎপর বিসিবি। প্রত্যেকেরই অবশ্যই দায়িত্বশীল আচরণ পালন করতে হবে, সহনশীল হতে হবে, নাহলে এই টুর্নামেন্টে আমরা তো তাদেরকে নিয়ে কন্টিনিউ করতে পারবো না, এটা প্লেয়ার হোক বা ফ্র্যাঞ্চাইজি ওনার হোক। পার্থবনিক, ডিবিসি নিউজ, ঢাকা।